আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সকলকে মনোবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইনস্টোন কলেজ। শিক্ষার্থীরা, আমরা পূর্ববর্তী ক্লাসে কি পড়েছিলাম তোমাদের কি মনে আছে? একটু হলো আমরা পূর্ববর্তী ক্লাসে পড়েছিলাম প্রত্যক্ষণের সংজ্ঞা, প্রত্যক্ষণের বৈশিষ্ট্য, সংবেদন এবং প্রত্যক্ষণের পার্থক্য। তোমাদের নিশ্চয়ই একটু হলো মনে আছে প্রত্যক্ষণের সংজ্ঞা কি বলতো শিক্ষার্থীরা? তোমরা ক্লাসের সামনে থাকলে অবশ্যই বলে দিতে। প্রত্যক্ষণ হচ্ছে সংবেদনের অর্থগত ব্যাখ্যা, তাই না? হ্যাঁ, কোনো বস্তু উদ্দীপকের প্রতি প্রাথমিক চেতনা হচ্ছে সংবেদন, এবং সংবেদনের অর্থগত ব্যাখ্যাই হচ্ছে প্রত্যক্ষ। এর বৈশিষ্ট্য পড়েছি, এবং সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে আমরা গত ক্লাসে পার্থক্য পড়েছি। আজকে আমরা কি পড়ব শিক্ষার্থী, তার আগে চলো তোমাদেরকে কিছু তোমাদের সাথে কিছু মজার ছবি শেয়ার করি। দেখি তোমরা তোমাদের অনুভূতি কি ছবিগুলো দেখে, ঠিক আছে? দেখো তো শিক্ষার্থীরা, এই ছবিতে কি বোঝাচ্ছে? কি লোকটি কি করছে? লোকটি বোকা না নাকি চালাক বলতো? হ্যাঁ, লোকটি কিন্তু বোকা। লোকটি এমন জায়গায় দাঁড়িয়ে কাঠটি কাটছে যে কোনো সময় নিজেই পড়ে যাবে, তাই তো? তো এরকম কিন্তু বোকা লোকের আমাদের সমাজে কোনো অভাব নেই, তাই না? আচ্ছা, এরপরের একটি ছবি দেখি। আমরা যেহেতু পারসেপশন চ্যাপ্টার পড়ছি, সংবেদন ও প্রত্যক্ষণ, এখানে দেখো দুজন ব্যক্তি দুই সাইডে কি দুই রকম বলেছে। কেউ কে ছয় দেখছে, আবার কেউ দেখছে নয়, তাই না? আসলে যার যার পারসেপশন, যার যার চিন্তা ভাবনা, যার যার দৃষ্টিকোণ, যার যার জায়গা থেকে সেটাই দেখে, তাই তো? এটাই কিন্তু আসলে নিয়ম। আর একটু কয়েকটা ছবি, আমরা মজার ছবি কিছু শেয়ার করি তোমাদের সাথে। যেমন ধরো এই ছবিটা একটু দেখি আমরা। এখানে কি লেখা আছে দেখো, যে এটা কি একটা ভেস, মানে একটা ফুলদানি, না এটা মানে দুইটা ফেসেস? হ্যাঁ, দেখো তো শিক্ষার্থীরা, এটা কি আসলে একটা ফুলদানি না দুইটা মুখ? এটা দুটাই কিন্তু হয়, তাই না? কেউ হয়তো প্রথমে দেখায় দুটা মুখ দেখতে পাবে, কেউ হয়তো প্রথম দেখায় এটাকে ফুলদানি দেখতে পাবে। মজার না ছবিটা? একই ছবি দুই রকম অর্থ, তাই তো? আরো কিছু ছবি দেখি। আচ্ছা শিক্ষার্থীরা, বলতো এই ছবিটাতে, এর পরবর্তী যে ছবিটা, এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, কেউ একে কি দেখছে? এখানে কেউ বলবে এখানে চারটা লাঠি আছে, আবার কেউ বলবে এখানে তিনটা লাঠি আছে, তাই তো? তো মজার না জিনিসটা? আসলে যার যার পারসেপশন থেকে, যার যার চিন্তা ভাবনা থেকে সে বলবে। আরেকটি দেখি, পজিটিভ আর নেগেটিভ মাইন্ড, এটা আসলে অনেক সময় অনেক জায়গায় হয়, তাই না? আমরা যদি এই চ্যাপ্টার পড়ছি, আমরা একটু দেখি আমাদের চিন্তা ভাবনা দৃষ্টিকোণ কেমন হতে পারে। এক গ্লাস পানির অর্ধেক যদি, মানে একটি গ্লাসের অর্ধেক যদি পানি ভর্তি থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো দুইজনের চিন্তা ভাবনা, একজন বলছে হাফ ফুল, একজন বলছে হাফ এমটি, তাই না? তার মানে কি, যে কেউ বলছে গ্লাসটির অর্ধেক ভরা আছে, কেউ বলছে গ্লাসটির অর্ধেক খালি আছে। যে যেভাবে যেই দৃষ্টিকোণ থেকে দেখে, যেই মন মানসিকতায় দেখে। তো আরেকটি ছবি দেখি মজার। আচ্ছা বলো তো, এই ছবিতে যে হাতি দেখতে পাচ্ছ, এর কয়টা পা? অনেক মনোযোগ দিয়ে দেখো। নর্মালি হাতি কয়টা পা আমরা তো জানি, কিন্তু এই ছবিটার মধ্যে দেখো একটু হলেও কিন্তু কনফিউশন আছে, তাই না? তো আসলে এগুলো সবই হচ্ছে, আমি কিছু এই চ্যাপ্টার রিলেটেড ছবি দেখালাম তোমাদেরকে, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপরে আমরা চলে যাই আমাদের, এটা কি মনে আছে নিশ্চয়ই, এর আগে আমরা সংবেদন অধ্যায় পড়েছিলাম, যে আমাদের যেটা কি পাঁচটা ইন্দ্রিয়, তাই না? পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, তারপরে জিহ্বা, ত্বক, তাই তো? পাঁচটা ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে কিন্তু আমরা সব কিছু দেখি বা শুনি বা স্পর্শ করি, স্বাদ গ্রহণ করি, তাই না? এগুলো আচ্ছা, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সব কিছু যেহেতু দেখি,
ধরো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা অগোছালো রুল, তাই তো? কি অবস্থা না, একদম স্যারের অবস্থা বলতে গেলে, তোমাদের কথায়, তোমাদের ভাষায় খুবই অগোছালো একটা রুল, তাই না? এই রুমটাকে যখন অগোছালো অবস্থায় থাকবে, তোমরা কোন জিনিস কোথায় আছে, কি অবস্থায় আছে, আমরা কিন্তু কোনো কিছু নির্দিষ্ট করে দেখতে পারবো না। কিন্তু যদি রুমটিকে গোছানো হয়, গোছানো হলে খুব সুন্দরভাবে একটি মানে পরিপূর্ণতা পাবে, সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় থাকবে, একটা অর্থপূর্ণ হবে এবং আমরা সেটা দেখতে পারবো। আমরা আজকে যে জিনিসটা পড়বো, যে যে দেখা কোনো কিছু অগোছালোভাবে থাকলে তারপরে সেটিকে সাজিয়ে গুছিয়ে আমরা একটা প্যাটার্ন দরকার এবং সেইভাবে সেটি চিন্তা করি, ঠিক আছে? এটাই আসলে আজকে আমাদের বিষয়। তার আগে একটু দেখি আরেকটু ছবি, যে দেখো এখানে কিন্তু চিৎকার করছে, তাই না? চিৎকার, হয়তো বাবা বা মা, ধরো যেই হোক বাচ্চার উপর চিৎকার করছে, হয়তো আমার পাশের পাশায় এরকম একটা ঘটনা ঘটছে, চিৎকার শুনতে পাচ্ছি যে বাচ্চাকে বকা দেওয়া হচ্ছে। এখন আমি চিন্তা করবো যে প্রথমে যে আওয়াজটা শুনলাম এটা কিন্তু সংবেদন না, চিৎকার করছে, দেন তারপরে আমি কিন্তু কি করব, আমরা যে বোঝার চেষ্টা করব যে চিৎকারটা কিসের, কে করছে, কার কো করছে, এই যে ব্যাখ্যা বিশ্লেষণ করছি। তো প্রথমে অগোছালোভাবে আমার মাথায় আসছে আওয়াজটা, দেন তারপরে সেটাকে ব্যাখ্যা করছি, রাইট? তো তারপরে হয়তো যে দেখলাম যে এটা বাবা মা চিৎকার করছে না, তার চেয়ে বেশি শিশুটাই বেশি চিৎকার করছে, এরকম রাগের চোখে সেই চিৎকার। এই যে অগোছলো অংশকে গুছিয়ে পর্যবেক্ষণ করছে, এটা যেমন প্রত্যক্ষণ, সেভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা, সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষণীয় সংগঠন বা সুবিন্যস্তকরণ। তো শিক্ষার্থীরা আজকে আসলে আমাদের পড়ার বিষয়টি এটি, আজকে আমরা পড়ব প্রত্যক্ষণীয় সংগঠন বা সুবিন্যস্তকরণ। খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার টপিক, এবং এটি আছে তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের সংবেদন ও প্রত্যক্ষণ, তোমাদের ষষ্ঠ অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 224-এ টপিকটি রয়েছে। তাহলে আমরা এতক্ষণ যা দেখলাম এখান থেকে আসলে আমরা কি শিখবো, আমরা একটু শিখনফলটা দেখে নিই। শিক্ষার্থী, আমরা যেটা শিখবো আজকে সেটি হচ্ছে প্রত্যক্ষণীয় সংগঠনের সংজ্ঞা, তোমরা এটা জানতে পারবে, বলতে পারবে। এরপরে যেটি শিখবো সেটি হচ্ছে যে প্রত্যক্ষণীয় যে সংগঠন, এটি সংজ্ঞা এবং প্রত্যক্ষণীয় সংগঠনের দুটি উপাদান আছে, একটি হচ্ছে উদ্দীপক বা বস্তুনিষ্ঠ উপাদান, আর একটি হচ্ছে জৈবিক বা ব্যক্তিনিষ্ঠ উপাদান। এই দুটি উপাদান সম্বন্ধে আজকে আমরা পড়ব। তাহলে আজকে আমাদের শিক্ষণফল থাকবে প্রত্যক্ষণীয় সংগঠনের সংজ্ঞা এবং উদ্দীপক উপাদান বা জৈবিক উপাদান নিয়ে আলোচনা, এবং সেই সম্বন্ধে বিস্তারিত তোমরা জানবে। তাহলে চলো শিক্ষার্থী, আমরা চলে যাই আজকে আমাদের শিক্ষণফল। শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের প্রথম শিক্ষণফলে চলে যাই এখন, প্রত্যক্ষণীয় সংগঠনের সংজ্ঞা। আমরা খুব সহজ একটি সংজ্ঞা পড়ব প্রথমে, হ্যাঁ? এটি একটি বিস্তারিতভাবে আমি লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সংজ্ঞাটি হচ্ছে যে দেখো এখানে লিখেছে যে যখন আমরা বিভিন্ন বস্তু থেকে একটি মাত্র উদ্দীপনা যখন লাভ করি, প্রথমে কি হয়, তা এলোমেলো বা বিশৃঙ্খলভাবে আমাদের ব্রেনে পৌঁছায়, ঠিক আছে? এই মস্তিষ্কে বা ব্রেনে পৌঁছানোর পর তখন সেটাকে আমরা কোঅর্ডিনেট করি বা সমন্বয় সাধন করি, এগুলোকে একত্রীকরণ করি, এবং তারপরে সেটাকে একটা সংঘবদ্ধ প্যাটার্নে দাঁড় করায়, একটা মানে সংঘবদ্ধ রূপে একটা এটার একটা রূপ দাঁড় করে, তারপরে সেটাকে অর্থপূর্ণভাবে দেখি, সেইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি। এটাই আসলে প্রত্যক্ষণীয় সংগঠন। যদি বইয়ের ভাষায় আসি, দেখো বিভিন্ন বস্তু থেকে আমরা যে উদ্দীপনা লাভ করি, তা এলোমেলো বা বিশৃঙ্খল অবস্থায় মস্তিষ্কে এসে পৌঁছায়। মস্তিষ্কে এই উদ্দীপনা কে সমন্বয় সাধন করে এবং একীকরণ করার পর এর একটি সংঘবদ্ধ প্যাটার্ন বা রূপ দাঁড় করায়। ফলে বস্তুটিকে আমরা অর্থপূর্ণভাবে প্রত্যক্ষণ করি। এভাবে এলোমেলো উদ্দীপনাকে সংঘবদ্ধভাবে বা অর্থপূর্ণ বা সুশৃঙ্খলভাবে প্রত্যক্ষণ করাকে প্রত্যক্ষণীয় সংগঠন অথবা প্রত্যক্ষণীয় সুবিন্যস্তকরণ বা প্রত্যক্ষণের সুবিন্যস্তকরণ বলে। এটার মানে কি, যেটা আমি খুব সহজ ভাষায় যে কোনো উদ্দীপনা যখন কোনো বিষয় বা বস্তু বা অথবা আমাদের মস্তিষ্কে আঘাত করে, প্রথমে সেটা এলোমেলো বা বিশৃঙ্খল অবস্থায় থাকে, পরে সেটি মস্তিষ্কে পৌঁছানোর পর আমরা সেটা সংঘবদ্ধভাবে এবং শৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করি।
এই যে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করি বা সাজিয়ে গুছিয়ে দেখি বা প্রত্যক্ষণ করি, এটাকেই বলে প্রত্যক্ষণে সুবিন্যস্ত করণ। আমরা একটি মনোবিজ্ঞানী সংজ্ঞা একটু পড়ি। মনোবিজ্ঞানী হেনরি লডিজার এবং তার সহযোগিতা, তারা কি বলেছেন যে প্রাথমিক সংবেদন হলো, প্রাথমিক যে সংবেদনগুলো রয়েছে নর্মাল জিনিস, যেখানে বলছে যে কোনো বিন্দু হোক, রেখা হোক, হ্যাঁ যে কোনো কিছু শেষ প্রান্ত বা প্রান্তভাগ হোক, এই জিনিসগুলোকে আমরা আলাদা আলাদাভাবে না প্রত্যক্ষণ বা দেখে আমরা একসাথে দেখি। এমন বস্তুকে যখন একসাথে করে দেখা হয়, তাই কাঠামোবদ্ধ করা হয়, তখন তাকে প্রত্যক্ষণের সংগঠন বা সুবিন্যস্তকরণ বলে। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমরা আসলে কোনো কিছু, ধরো আমি যদি একটা বিন্দুতে একটা পাখি বিন্দু রেখে এগুলোতে একটা পাখি অঙ্কন করি, সেটা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু সামগ্রিক পাখিটা একসাথে দেখবো আমি, কিন্তু সেই বিন্দু রেখা বা তার পাখির শেষ প্রান্ত সামনের প্রান্ত এভাবে দেখবো না, সম্পূর্ণ পাখিটিকে একসাথে আমি একসাথে সংগঠিত করে এলোমেলো মানে বিন্দু রেখা দিয়ে তৈরি পাখিটিকে সংগঠিত করে তারপরে আমি সেটি দেখার বা প্রত্যক্ষণ করার চেষ্টা করবো। এটি হচ্ছে প্রত্যক্ষণের সংগঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই সংজ্ঞাটি তোমরা মুখস্থ করে ফেলবে। তো এরপরে চলে আসি প্রত্যক্ষণ সংগঠনের শ্রেণীবিভাগ। প্রত্যক্ষণ সংগঠনকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটি হচ্ছে উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্ত, এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে জৈবিক উপাদান বা ব্যক্তিনিষ্ঠ শর্ত। তার মানে একটি হচ্ছে বস্তুগত রিলেটেড, আরটি হচ্ছে ব্যক্তি রিলেটেড। এগুলো আমরা প্রত্যক্ষণ করি, ঠিক আছে? তাহলে এখন আমরা সরাসরি চলে যাব উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্তে। এখানে আছে অনেকগুলো পয়েন্ট, 7-8টি পয়েন্ট, আমরা সেগুলি এখন পড়ব। তো প্রথমেই উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্তের প্রথমটি হচ্ছে নৈকট্য। আচ্ছা, নৈকট্য বা প্রক্সিমিটি বলে। নৈকট্য আসলে কী জিনিস? নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে কাছাকাছি অবস্থান করে, তাই তো? তো নৈকট্য আসলে যে তোমরা যে চিত্রে দেখতে পাচ্ছ, কালো যে শূন্য বা বৃত্তগুলো এবং লাল বৃত্তগুলো, এখানে দেখো কালো বৃত্তগুলো যেভাবে আছে, যে সারি ওয়াইজ পাশাপাশি আছে, একটি বৃত্ত থেকে আরেকটি বৃত্ত পাশাপাশি অবস্থান করছে, বা বিন্দু বলতে পারো, একটি বিন্দু থেকে একটি বিন্দু সারিবদ্ধভাবে পাশাপাশি অবস্থান করছে। বস্তুর ধর্মই হচ্ছে কাছাকাছি বা পাশাপাশি অবস্থান করা বস্তু আমরা একইভাবে একত্রিতভাবে প্রত্যক্ষণ করি বা দেখি। তো এই ক্ষেত্রে এই কালো বৃত্ত বা বিন্দুগুলো পাশাপাশি সারিবদ্ধভাবে আমরা দেখছি। আবার দেখো সেম জিনিসই লাল বিন্দুগুলো আমরা কীভাবে দেখছি? কলাম ওয়াইজ দেখছি, তাই তো? আমরা যেভাবে এইখানে আসলে বোঝানো হচ্ছে, দুঃখিত শিক্ষার্থী আমরা একটু ভুল বলে ফেললাম, এটা হচ্ছে লালটা হচ্ছে সারিবদ্ধভাবে আমরা দেখছি এবং কালোটা আমরা কলাম ওয়াইজ দেখছি, ঠিক আছে? মানে এরকম লম্বালম্বিভাবে দেখছি। তো যে কোনো বিন্দু বা বৃত্ত পাশাপাশি অবস্থান করলে তাকে আমরা পাশাপাশি বা কাছাকাছি প্রত্যক্ষণ করি, এটি হচ্ছে একটি ধর্ম, ঠিক আছে? তো আরেকটি ছবি দেখি আমরা, চিত্র ক খ বা এবি যদি ধরি, এটিও দেখো প্রথম চিত্রটি হচ্ছে তোমার সারিবদ্ধভাবে আছে, আমরা সেটা সারিবদ্ধভাবে প্রত্যক্ষণ করছি কাছাকাছি বৃত্ত বা বিন্দুগুলো। আবার দ্বিতীয় চিত্রে দেখো কলাম ওয়াইজ আছে, আমরা সেটা লম্বালম্বিভাবে প্রত্যক্ষণ করছি এই বৃত্ত বা বিন্দুগুলো, ঠিক আছে? এটি হচ্ছে বস্তুর ধর্ম, এটি হচ্ছে নৈকট্য। এর পরবর্তী যেটি পয়েন্ট আছে সেটি হচ্ছে সাদৃশ্য বা সিমিলারিটি। এটি হচ্ছে যে কালো বৃত্তগুলো কালো স্কোয়ার বা মানে তোমার বলে এটাকে চতুর্ভুজগুলো আমরা স্কোয়ারগুলো একইভাবে দেখছি, আবার যেগুলো সাদা আসছে সেগুলো আমরা একইভাবে দেখছি, মানে যে মিলযুক্ত বস্তুগুলো আমরা আসলে একভাবে দেখি, ঠিক আছে? সবগুলোই সারিবদ্ধভাবে দেখছি, কালোগুলো একভাবে দেখছি, আবার সাদা রঙেরগুলো একভাবে দেখছি। আরেকটি ছবি দেখাই, এখানেও দেখো এগুলো আমরা সাদৃশ্য, যে মিলকরণ ছবিগুলো আমরা একসাথে প্রত্যক্ষণ করি, তাই না? ত্রিভুজগুলো একসাথে আছে আমরা কিন্তু একসাথে, আমরা কিন্তু ত্রিভুজের সাথে বৃত্ত মিলিয়ে প্রত্যক্ষণ করছি না। তো সাদৃশ্যগুলো আমরা যেগুলো মিল করি, মিলযুক্ত বস্তুগুলো আমরা একসাথে প্রত্যক্ষণ করি। এখানে দেখো আরেকটি ছবি, এটাও একটা মজার ছবি, অনেকগুলো আপেল। এখানে দেখো প্রথম ছবিতে, কিন্তু প্রথম ছবিতে আমরা কি রং করা আপেল ছাড়া মানে সাদা রঙের আপেল বেশি আছে, সেটা আগে প্রত্যক্ষণ বেশি চোখে পড়ছে, যেগুলো মিল বেশি সেগুলোর দিকে আমাদের দৃষ্টি বেশি যাচ্ছে। আবার পরবর্তী ছবিতে দেখো ওখানে আবার কালার করা আপেলগুলো বেশি আছে, রং করা আপেলগুলো, তো ওগুলো আবার বেশি
চোখে পড়ছে সাদা পড়ছে তার মানে যেগুলো মিল আছে এগুলোই কিন্তু আমাদেরকে সবার আগে আমরা আমাদের দৃষ্টিকে মানে দৃষ্টিগোচর হয় এবং সেভাবে আমরা প্রত্যক্ষণ করি আর একটা ইন্টারেস্টিং ছবি তোমাদের দেখায় সিমিলারিটিটা কি দেখো প্রথমটা প্রথমে কি লিখেছে এটা কি সিমিলার নট সিমিলার ঠিক আছে কারণ এখানে দুইটা একই জিনিস না কিন্তু পাশেরটা দেখো ওটা কিন্তু সিমিলার হ্যাঁ এটা সাইজে ছোট বড় হতে পারে কিন্তু এরা একই জিনিস কালার আলাদা ঠিক আছে সিমিলার আবার দেখো বাটারফ্লাইগুলো সিমিলার অবশ্যই ছোট বড় হলে ওরা একই রকম দেখতে কিন্তু সেই পাশে যে ডায়মন্ড শেপ বা যে শেপগুলো আছে সেগুলো হচ্ছে নট সিমিলার একরকম নয় তাহলে সিমিলারিটি এটাই যে যেগুলো সাদৃশ্যপূর্ণ বা মিলযুক্ত বা একই রকম সেগুলো আমরা একইভাবে প্রত্যক্ষণ করি তো এটিই ছিল সাদৃশ্য পরবর্তী যে পয়েন্টটা আছে সেটি হচ্ছে ধারাবাহিকতা বা কন্টিনিউটি আচ্ছা ধারাবাহিকতাটা আসলে কি সিরিয়ালিটি না আসলে বস্তুর ধর্মই হচ্ছে ধারাবাহিকভাবে চলে ব্রেক দিয়ে দিয়ে বস্তু কিন্তু চলবে না এখানে যে ইয়াটা দেখছো এ এক্স বি সি আমরা যখন যে কোনো বৃত্তরেখা আমি যেতে দেখছি একটি পথে দুটি যায় আমি কিন্তু অবশ্যই এ থেকে বি পথে যাওয়াটাই দেখব আমি কিন্তু কখনোই এ এক্স এক্স থেকে সি এভাবে যাওয়া কিন্তু দেখবো না বস্তু ধর্ম তারা বস্তু ধর্মতে ধারাবাহিকতা তারা রক্ষা করে হ্যাঁ সেই ক্ষেত্রে যখন নর্মালি আমরা দেখবো একটি বস্তুতে কিন্তু সেটা আমি এ থেকে বি পথে যেতে দেখব নাকি এ থেকে বি পথে অবশ্যই যেতে দেখবো আমরা কিন্তু কখনোই এক্স থেকে সি পথে বা এ থেকে এক্স এক্স থেকে সি সি থেকে এক্স আবার এক্স থেকে বি এইভাবে দেখবো না ঠিক আছে তাহলে বস্তুর ধর্ম হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করে চলো আমরা অবশ্যই সেটা এ থেকে বি পথেই দেখবো আচ্ছা শিক্ষার্থী এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে বিশেষ পরিচিতি বা ফ্যামিলিয়ারিটি আচ্ছা বিশেষ পরিচিতি মানে কি যখন আমার কোনো পরিচিত একজন লোক থাকে তো অনেকজনের মধ্যে আমি তাকে আলাদাভাবে দেখবো ঠিক আছে এইখানে আবার একটা ছবিতে দেখো সবগুলো ছবি একরকম কিন্তু একটা কিন্তু আলাদা তাহলে ওই দিকেই কিন্তু তোমার প্রত্যক্ষিত তোমার দৃষ্টিতে যাবে তুমি সেটি দেখবা বা প্রত্যক্ষণ করবা সেরকম এরকম অনেকগুলো লোকের মধ্যে যদি আমার পরিচিত কেউ থাকে সে যেমনই হোক সেমন আমি কিন্তু তাকে ঠিকই খুঁজে বের করব কারণ সে আমার পরিচিত এখানে এতগুলো লোকের মধ্যে সেই লোকটি ধরো আমার পরিচিত আমি কিন্তু তাকে ঠিকই খুঁজে বের করব এই তো আশা করি তোমরা বিশেষ পরিচিতি বুঝতে পেরেছো খুবই মজার এবং খুবই ইজি টপিক ঠিক আছে তাহলে এর পরবর্তী উদ্দীপক উপাদানে আমরা চলে যাচ্ছি ঠিক আছে শিক্ষার্থীরা আমরা বিশেষ পরিচিতি দেখলাম এর পরে যে পয়েন্টটা বা উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে ফাঁক পূরণ বা ক্লোজার ফাঁক পূরণ মানে কি যে দেখো এখানে তিনটি চিত্র আছে প্রতিটি চিত্রতেই কিন্তু যে রেখাগুলো দিয়ে শেপগুলো করা হয়েছে সেগুলোর মধ্যে ফাঁক রয়েছে প্রথমটাতে দেখো যে শেপটা দেওয়া হচ্ছে এটি কি শেপ এখানে কিন্তু অনেকটা ফাঁক রাখা হয়েছে বিভিন্ন জায়গায় তারপরও কিন্তু আমরা বলবো আমরা কিন্তু এটাকে স্কোয়ার শেপই বলবো তাই তো কি তোমরা আমার সামনে থাকলে বলে দিতে পারতে না সেকেন্ডটা কি শেপ এই তো তোমরা ধরতে পারছো হ্যাঁ শিক্ষার্থী সেকেন্ডটা হচ্ছে সার্কেল বা বৃত্ত থার্ড যে ছবিটি সেটি কি শেপ ত্রিভুজ বা রেক্টেঙ্গেল তো এই জিনিসগুলো আসলে বোঝাতে চাচ্ছি যে আমরা মানে বস্তুর ধর্মই হচ্ছে যে ফাঁক থাকলেও সেটি আমরা পূরণ করে তারপরে সেটা প্রত্যক্ষণ করি যে কোনো বস্তু এখানে রেখা দিয়ে তৈরি বস্তুগুলো এর ভিতর ফাঁক আছে তারপর কিন্তু এটাকে পূরণ করে আমরা এর মেইন যে বস্তু এটা কী বস্তু বা কী জিনিস সেটা আমরা বলে দিতে পারছি তাহলে এটিও একটি বস্তু নিষ্ঠ শর্ত পরবর্তী যে শর্তটা রয়েছে সেটি প্রতিসাম্য বা সিমেট্রি বা সাইমেট্রি প্রতিসাম্যটা কী যে নাম থেকেই বোঝা যাচ্ছে যে সামঞ্জস্যপূর্ণ যেগুলো আছে একই রকম সেগুলো আমরা একত্রিতভাবে প্রত্যাখ্যান করি যদি সামঞ্জস্যপূর্ণ না হতো অবশ্যই সেগুলোকে আমরা একভাবে একই সাথে প্রত্যাখ্যান করতাম না অনেকটা সাদৃশ্যর মতো এখানেও দেখো ছবিগুলো তাই না এগুলোতে সামঞ্জস্য আছে এই রেখাটার সাথে এই রেখাটার মিল আছে দুটাকে আমরা একসাথেই দেখতে পাচ্ছি পরবর্তী ছবিতেও সেম যেগুলো রেখা একই রকম সামঞ্জস্যপূর্ণ সেগুলোকে আমরা একসাথে প্রত্যক্ষণ করি কিন্তু যদি সামঞ্জস্য না হতো অবশ্যই সেটা আমরা একসাথে দেখার চেষ্টা করতাম না তো এটি হচ্ছে আরেকটি পয়েন্ট তো তার পরবর্তী যে পয়েন্ট সেটি হচ্ছে এবং এটি হচ্ছে শেষ পয়েন্ট উদ্দীপক উপাদানে সেটি হচ্ছে সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য কমন ট্রেড এখানে যেটা বোঝাচ্ছে দেখো চিত্রে দেওয়া আছে চারটা চিত্র এ বি সি ডি এখন
এই চিত্রটায় দেখো এখানে যে ডিজাইনটি দেয়া আছে ধরো তার সাথে কার মিল আছে বি চিত্রটি তাই না আবার সি চিত্রটি যেটি আছে সেটার সাথে মিল আছে ডি চিত্রটি আসলে বস্তুর সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য কি যে একই রকম বস্তুর সবদের আছে দিক নির্দেশনা একই দিকে থাকে এবং একই রকম বস্তু আমরা একইভাবে উত্থাপন করি এই ক্ষেত্রে আমরা যদি এ আর বি চিত্রটিকে আমরা কিন্তু একটি দল হিসাবে প্রত্যক্ষণ করতে পারি যদি ওদের আকারগত মানে সাইজে একটু ছোট বড় আছে তারপর আমরা বলবো এ আর বি কিন্তু একই দল এবং আমরা এ আর বিকে একটি দল হিসেবেই প্রত্যক্ষণ করতে পারি সেম সেইভাবে সি আর ডি সি আর ডির মধ্যেও দেখো সাইজে বা আকারগত পার্থক্য রয়েছে ছোট বড় রয়েছে তারপরও কিন্তু আমরা যেহেতু একই রকম ছবি একই দিকে নির্দেশনা দিচ্ছে সো আমরা তাকে একইভাবে প্রত্যক্ষণ করছি এবং এখানে সি আর ডিকে একটি দল হিসাবে প্রত্যক্ষণ করছি আমি কিন্তু কখনোই বলবো না যে এ আর সি একটি দল বা বি আর ডি একটি দল অথবা বি আর সি একটি দল এটি কিন্তু আমরা বলবো না ঠিক আছে তাহলে এখানে আসলে বোঝাচ্ছে যে আকারগত পার্থক্য থাকলেও বস্তুর ধর্ম হচ্ছে একই দিকে চলমান হয় একই দিকে দিক নির্দেশনা দেয় অথবা একই রকম বস্তু একই দিকে চলার ধর্ম এটি হচ্ছে সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য শিক্ষার্থী এই ছিল হচ্ছে তোমাদের উদ্দীপক উপাদান প্রত্যক্ষণীয় সংগঠনে এখন আমরা চলে যাব বস্তুনিষ্ঠ উপাদান বা জৈবিক উপাদান ঠিক আছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আমরা উদ্দীপক উপাদান শেষ করলাম জৈবিক উপাদানে যাবার পূর্বে আমি আবার সবগুলো বিষয় একটু আলাদাভাবে প্রত্যক্ষণ করি এখানে দেখি যে দেখো এই যে প্রথমটি সাদৃশ্য যে ছবিটি দেখতে পাচ্ছ যে একই রকম যেগুলো মিল আছে লালগুলো কালোগুলো আমরা কালোগুলো একভাবে দেখছি লালগুলো একসাথে প্রত্যক্ষণ করছি এরপর যেটি হচ্ছে এটি সাধারণ ধর্ম এখানে দেখো পাঁচটি রিং আছে এবং বস্তু সাধারণ ধর্ম কি যে সবগুলো একই রকম মিলযুক্ত আমরা একসাথে করছি এবং একই দিকে ধাবমান হচ্ছে তাহলে এই পাঁচটি রিং কিন্তু একই সাথে একটার সাথে একটা জড়িত হ্যাঁ যদিও এগুলো আলাদা আলাদা বিষয় তারপরে এগুলো কিন্তু একটার সাথে একটা জড়িত এবং আমরা কিন্তু ওইভাবেই দেখছি যে এটাই হচ্ছে বস্তুর সাধারণ ধর্ম একই দিকে ক্রিয়াশীল থাকে এবং যে কোনো পার্থক্য হলো তাকে আমরা একইভাবে প্রত্যক্ষণ করি যদিও এই ছবিতে পার্থক্যটি নেই এরপর যেটা আছে নৈকট্য প্রক্সিমিটি যেটা আমরা দেখলাম যে কাছাকাছি বস্তু আমরা একত্রে পর্যবেক্ষণ করি ধারাবাহিকতা বা কন্টিনিউটি বস্তুর ধর্ম হচ্ছে একই পথে চলে কখনোই সেখান থেকে বাঁকা পথে যাবে না অন্য কোনো পথে যাবে না এটি দেখো ক্লোজার বা ফাঁক পূরণ যে বস্তু যেভাবে হোক এটাকে আমরা ফাঁক পূরণ করে এভাবে আমরা দেখছি তো আপাতত এই পাঁচটি পরবর্তীতে আমরা না যাই ওটি একটি বস্তুর সাধারণ ধর্ম হ্যাঁ তো ঠিক আছে তাহলে এই পর্যন্তই ছিল উদ্দীপক উপাদান তো এরপরে আমরা চলে যাচ্ছি জৈবিক উপাদান শিক্ষার্থী জৈবিক উপাদান আছে অনেকগুলোই জৈবিক উপাদান বা বস্তুনিষ্ঠ শব্দটা কি যে যেটি হচ্ছে ব্যক্তিভিত্তিক ব্যক্তির অভ্যন্তরীণ দিক দিয়ে সৃষ্টি হয় সেটি উদ্দীপক উপাদান কি ছিল যে যেটি উদ্দীপক দ্বারা সৃষ্টি হয় এবং এরকম প্রতিটি উদ্দীপককে আমরা আলাদা করে প্রত্যক্ষণ করি ঠিক আছে আর জৈবিক উপাদান কি যেটি ব্যক্তির অভ্যন্তরীণভাবে সৃষ্টি হয় এবং ব্যক্তি থেকে সৃষ্টি হয় তাই তো সেটাকে বলা হচ্ছে জৈবিক বা ব্যক্তিনিষ্ঠ উপাদান বা শর্ত তাহলে এরকম কিছু শর্ত আমরা দেখি প্রথমটাই আমরা ঝোঁক বা প্রবণতা বা প্রবণতা বা সেট আচ্ছা এই পয়েন্টটি বোঝাতে গেলে শিপুলন নামে একজন মনোবিজ্ঞানী একটি গবেষণা তোমাদেরকে বলতে হয় এই গবেষণায় তিনি দুইটি দল নিয়েছেন একটি দলকে প্রাণীর নাম সংক্রান্ত অনেকগুলো শব্দ শিখিয়েছে বা বলেছেন এগুলো পড়ো দেখো নির্দেশনা দেন যে এগুলো পড়ো আরেকটি দলকে ভ্রমণ সম্পর্কিত অনেকগুলো শব্দ শিখিয়েছেন বলেছে নির্দেশনা দিয়েছেন দেখো পড়ো তো দুই দল তো তাই একদল প্রাণী রিলেটেড একজন একদল ভ্রমণ রিলেটেড শব্দ পড়েছে এরপর তিনি যে করেছেন সে স্ট্যাটিস্কোপের মাধ্যমে অর্থহীন কিছু শব্দ দেখিয়েছে যেহেতু তারা অনেকক্ষণ ধরে তাদের প্রবণতায় ছিল যে একদল প্রাণী আর একদল ভ্রমণ সম্পর্কিত পড়ছিল তো যখন তিনি কিছু অর্থহীন শব্দ দেখালো তখন কোন দল কিভাবে রিয়্যাক্ট করেছে বা কিভাবে দেখেছে প্রত্যক্ষণ করেছে আমরা একটু দেখি অর্থহীন শব্দ চ্যাক এটার কোনো অর্থ নাই এই চ্যাক শব্দটা যখন দেখালো প্রাণী দল সেটাকে চিক হ্যাঁ মানে চিক বলে দেখলো এবং ভ্রমণ দল সেটাকে প্রত্যক্ষণ করলো চেক বলে চেক হ্যাঁ চেক করে না টিকিট চেক করে ওরকম এরপর একটা অর্থহীন শব্দ শিপোলার দিয়েছে পাঁচ রোডটাকে প্রাণী দল প্যারট বলে প্রত্যক্ষণ করলো প্যারট দেখলো আর ভ্রমণ দল কি দেখলো পাসপোর্ট দেখতে পাচ্ছ পাসপোর্ট বলে প্রত্যক্ষণ করলো এরপর আরেকটি অর্থহীন শব্দ ড্যাক দিয়েছে ড্যাক এটি দিয়েছে শিপোলার
তারপরে সেখানে প্রাণী সেটাকে ডাক বা ভাষা হিসেবে দেখলো এবং ভ্রমণদল সেটিকে কি হিসেবে দেখলো ভ্রমণদল দেখলো হচ্ছে ডেক ডিইসিকে ডেক হিসেবে তাহলে দেখো আসলে প্রবণতা বা ঝোঁক বা প্রবণতা বলতে আসলে সেটাই বোঝাচ্ছে যে যে যেভাবে যেটি দেখছে যেই দলকে যেভাবে শিখিয়েছিল যেগুলো শব্দ শিখেছিল যখন কিছু অর্থহীন শব্দ দেখাচ্ছিল তারা কিন্তু ওই রিলেটেড শব্দগুলোই বলার চেষ্টা করছে এটাই হচ্ছে একটা ব্যক্তির ঝোঁক বা প্রবণতা বা দেখার তার ঝোঁক বা প্রবণতা থাকে যে জিনিসটি শেখানো হয়েছে তার তাহলে এই পয়েন্টটি গেল এর পরবর্তী যে পয়েন্ট সেটি হচ্ছে চাহিদা বা নি এখানে তুমি দুইটি ছবি দেখছো এখানে যেমন তোমাদের বইয়ের উদাহরণটি আমি দেওয়ার চেষ্টা করেছি যে ভাই বোন দুজন শপিং এ যাবে মার্কেটে যাবে ভাই কিনবে জিন্সের প্যান্ট বোন কিনবে শাড়ি এখন রাস্তা দিয়ে যতবারই যাচ্ছে যত জিন্সের প্যান্ট পরিহিত ব্যক্তি তাদেরকে সেদিকে কিন্তু তার দৃষ্টি যাচ্ছে তার চাহিদা অনুযায়ী সে সেদিকে সেই জিন্সের প্যান্টগুলোই দেখছে রাস্তা দিয়ে যারা যাচ্ছে আবার সেম বোন কিনবে শাড়ি সে শাড়ি পরিহিত বিভিন্ন মহিলাকে বারবার দেখছে এটি হচ্ছে চাহিদা ব্যক্তির যে চাহিদা সে সেটাকেই সেইগুলোকেই প্রত্যাবর্তন করে সেগুলোকেই খোঁজার চেষ্টা করে ইজি জিনিস শিখাতে এগুলো কিন্তু আসলে অনেক ইজি ঠিক আছে এরপরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে আবেগ বা ইমোশন এখন আবেগ বা ইমোশন আসলে বিষয়টি এরকম যে আমি যদি কোনো একটা কুশির চেহারো মানুষ হয় যদিও আল্লাহ তাআলা তার চেহারা তারপরে দেখা যায় যে যার সাথে আমার আবেগ জড়িত সে যদি খুবই কুচ্ছির চেহারো মানুষ হয় তারপরেও কিন্তু তার সব কিছুই আমার ভালো লাগে আবার যার সাথে আমার আবেগ জড়িত নয় সে যদি না সিনেমা নায়িকার মতো সুন্দর সুন্দরীও হয় তার অনেক কিছুই আমার ভালো লাগবে না বা আমি অনেক কিছুই ভালো চোখে দেখবো না প্রত্যক্ষণ করবো না আবার কুশির নায়িকার সব কিছুই আমার ভালো লাগবে ভালোভাবে দেখবো এই আবেগের জন্যই আসলে মানুষ এরকম কম বেশি প্রত্যক্ষণ করে ঠিক আছে আচ্ছা এই ইজি না এই জিনিসগুলো শিক্ষার্থীরা এর পরবর্তী যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে মূল্যবোধ মূল্যবোধ আসলে বেশিরভাগই যে মানে এগুলো কতগুলো স্থায়ী মনোভাবের সমন্বয়ে গঠিত বিশ্বাস মূল্যবোধ মূল্যবোধটা আসলে বেশিরভাগই পরিবার থেকে মানুষ শিখে ঠিক আছে পরিবার থেকে আসে যে যদি একটা ধার্মিক পরিবারের মানুষ হয় তারা সবাই ধর্মকর্ম নিয়ে ব্যস্ত ফুল ফ্যামিলি তখন কিন্তু সেই ধার্মিক চিন্তাভাবনা ধার্মিক কিন্তু একটি ঘটনা একটা ধার্মিক ব্যক্তি ধার্মিক পরিবার যেভাবে দেখবে একজন সুন্দর বিপাশু বা আর্টিস্ট পরিবার সেভাবে দেখবে না যারা ধরো চিত্রাঙ্গন আর্ট করে তারা অন্যভাবে দেখবে আসলে যে যেভাবে মূল্যবোধ তৈরি হয় পরিবার থেকে সে সেইগুলো দেখার চাহিদা বেশি থাকে ধার্মিক ব্যক্তিরা দেখা যাবে ধর্মগ্রন্থ ধর্ম এগুলোতে বেশি ইন্টারেস্টেড ফিল হবে এবং সেগুলো নিয়েই চিন্তা করবে ধার্মিকভাবে তাদের নৈতিকতা নীতিবোধ তৈরি হবে আবার যারা একটু ফ্যাশনেবল বা যারা ছোটোবেলা থেকেই খুব ধর্মকর্ম তেমনভাবে মানে নেয় তাদের আবার মেন্টালিটি মূল্যবোধ আলাদা হবে তাই তো তো এটাই এটাই হচ্ছে ব্যক্তির প্রবণতা তারা সেভাবে সেটি প্রত্যক্ষণ করবে পরবর্তী যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে মনোভাব মনোভাব বা অ্যাটিটিউড আচ্ছা মনোভাবটা বলতে এখানে কি বুঝিয়েছে শিক্ষার্থী যে আমার কোনো ধরো আমার বাবা হ্যাঁ তার অভ্যাস হচ্ছে সকালে উঠেই খবরের কাগজে সবচেয়ে খেলার পৃষ্ঠা সেগুলো দেখবে ঠিক আছে তার ইন্টারেস্ট তো তার চিন্তাভাবনাই থাকে যে আমি সকালে উঠেই আগে তার ইচ্ছাই থাকে যে আমি পেপার পড়বো এবং সেখান থেকে আমি আমার টপিক ফেভারিট যে টপিক খেলার যে পৃষ্ঠাটা আছে ওটি পড়বো তাহলে এটি হচ্ছে তার মনোভাব তার মনোভাবের সাথে আমার বা আমার মায়ের বা আমার ভাইয়ের মনোভাব কিন্তু একরকম হবে না হবে হবে না তো ধরো আমার ভাইয়ের মনোভাব হচ্ছে যে না আমি সকালে উঠে আগে আমি খেলা দেখব খেলার চ্যানেল খুলবো এবং সাথে সাথে দেখবো আমার পছন্দের মানুষকে যদি তার পছন্দের মানুষ মেসি হয় বা ফুটবল খেলা যদি মেসির চলে তাহলে সেই ক্ষেত্রে অনেক ভিড়ের মধ্যেও কিন্তু সে তার প্রিয় পছন্দের খেলোয়াড়কে ঠিকই বের করে আনতে পারবে বা দেখতে পারবে এটি হচ্ছে মনোভাব চিন্তা চেতনা ইচ্ছা ইচ্ছে থাকলে আসলে তার পছন্দের মানুষকে সেভাবে বের করে আনা সম্ভব তো এটি ছিল মনোভাব শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো পরবর্তী যে পয়েন্ট সেটি হচ্ছে আগ্রহ বা ইন্টারেস্ট আচ্ছা ধরো তুমি তোমার ভাই তোমার বোন তোমার বাবা হ্যাঁ তোমরা তিনজন মিলে তুমি তোমার ভাই আর তোমার বাবা তিনজন মিলে বই মেলায় গিয়েছো এখন তোমার পছন্দ হচ্ছে সায়েন্স ফিকশন বই তখন তুমি বিভিন্ন রাইটারের সায়েন্স ফিকশন বই কিন্তু মেলায় খুঁজবে এটাতেই তোমার আগ্রহ বেশি তোমার বাবার হয়তো বা জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা পছন্দ সে জীবনানন্দ দাশের
বই খুঁজবে। আবার তোমার বোনের হয়তো বা তোমার ভাইয়ের হয়তো নির্মলানন্দ গুণের বইগুলো, কবিতার বইগুলো পছন্দ, সেহেতু তোমার ভাই বা বোন সেটি খুঁজবে। তো আসলে এটাই যে সেটি দেখার চেষ্টা করবে। তো আসলে এটাই আগ্রহ, এটাই যে যে যেভাবে প্রত্যক্ষণ করার চেষ্টা করে, যার যেখানে আগ্রহ সে কিন্তু সেটাই দেখবে। কেউ যদি তোমরা একসাথে ফ্যামিলি প্রোগ্রামে গিয়েছো, কারো যদি সিনেমা দেখার খুব ইচ্ছা করে, তোমরা একটা সিনেমা দেখবে, তখন কিন্তু ওই যে কাজিনরা বলবে, কেউ বলবে আমি ভূতের সিনেমা দেখবো, ভৌতিক গল্প তার পছন্দ, সে ভূতের সিনেমা দেখবে, কেউ হয়তো রোমান্টিকতা পছন্দ, সে রোমান্টিক সিনেমা দেখবে, কেউ অ্যাকশন মুভি দেখতে যাবে। তো এইটা আসলে যার যেখানে আগ্রহ না, সে সেটাকেই প্রত্যক্ষণ করে, ব্যক্তিভিত্তিক আসলে এই আগ্রহটা প্রকাশিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী পয়েন্টে শিক্ষার্থী আমরা চলে যাই। শিক্ষার্থীরা আমরা তার পরবর্তী জৈবিক বা ব্যক্তিনিষ্ঠ পয়েন্টে চলে যাই, সেটি হচ্ছে শিখন বা লার্নিং। এখানে আসলে শিখনটা থেকে মানে মানুষ আসলে দেখে দেখে শিখে, দেখে দেখে প্রত্যক্ষণ করা শিখে যায়। যেমন যদি বাবা দেখা যায় যে ছোটবেলা থেকে এই সন্তানকে শিক্ষা দেয় যে কেউ বড় কেউ আসলে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম বলতে হবে, সন্তান কিন্তু সেভাবে শিখে। অথবা ধরো ছোটবেলা থেকেই মা যদি নিজে পর্দা করেন, হিজাব পরে, বোরকা পরে, দেখা যাচ্ছে যে ছোটবেলা থেকেই সে তার বাচ্চা মেয়েটাকেও সেদিকেই শিক্ষা দিচ্ছে, সেভাবেই গড়ে তোলার চেষ্টা করছে। তাহলে এটাই যে শিখনটা, সেটাই যে যেভাবে শিক্ষা গ্রহণ করা সম্ভব, যেভাবে শিখাবে, যেভাবে দেখবে চোখের সামনে, আসলে ওগুলোই আস্তে আস্তে সে শিখে যাবে, তাই তো? ইজি জিনিস কিন্তু খুব সহজ কথা, এটি হচ্ছে শিখন। পরবর্তী পয়েন্ট, এবং এটি তোমাদের বইয়ের শেষ পয়েন্ট, সেটি হচ্ছে ক্লান্তি বা ফ্যাটিক, তাই না? যে ক্লান্ত থাকলে আসলে কি কোনো কিছুতে মনোযোগ দেওয়া সম্ভব? সম্ভব না। যখনই তুমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাবা, তখন কিন্তু কোনো কাজেই মনোযোগ আসবে না, কোনো কিছু তুমি ভালো মতো দেখবে না। এখন ধরো অফিসে একজন ক্লান্ত হয়ে গিয়েছে কাজ করতে করতে, সে কিন্তু অবশ্যই তখন কোনো কিছু না দেখে একদম মানে চেষ্টা করবে ভালোভাবে একটু বিশ্রামটা নিতে, বিশ্রাম নিলে পরবর্তীতে সে ভালোভাবে প্রত্যক্ষণ করতে পারবে। কিন্তু নর্মালি ক্লান্তি থাকলে কখনোই সে মনোযোগ দিয়ে কোনো কিছু প্রত্যক্ষণ করতে পারবে না। ঠিক এই দেখো, ঠিক এরকম না, একদম টায়ার্ড, কোনোভাবে অনেক টায়ার্ড, সে আর কিছুই দেখতে চাচ্ছে না, বিষয়টা এরকম। তাহলে এই ছিল আসলে জৈবিক উপাদান বা ব্যক্তিনিষ্ঠ উপাদান, ব্যক্তি রিলেটেড, যে যে আগ্রহ, মূল্যবোধ, হ্যাঁ, মনোভাব, ক্লান্তি, শিখন, ঝোঁক বা প্রবণতা, চাহিদা, এগুলো আসলে ব্যক্তিভিত্তিক। ব্যক্তি যেভাবে চায় এগুলো ব্যক্তির অভ্যন্তরীণভাবে সৃষ্টি হয়, ব্যক্তি রিলেটেড বিষয়। ব্যক্তি যেভাবে চাচ্ছে সেভাবে সে প্রত্যক্ষণ করছে, সাজিয়ে গুছিয়ে প্রত্যক্ষণীয় সুবিন্যস্ত কারণে, যেহেতু এটি একটি উপাদান, ব্যক্তি যেভাবে চাচ্ছে সেভাবে সাজিয়ে গুছিয়ে সেটি প্রত্যক্ষণ করছে। এই পয়েন্টগুলো অনেক অনেক সহজ শিক্ষার্থীরা, তোমরা একটু বইয়ে যদি একটু রিডিং পড়ো তা তোমরা বুঝবে, আর যদি আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, এতক্ষণ নিশ্চয়ই আশা করছি তোমরা মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখেছো। তাহলে চলো এখন তোমরা এক্ষুনি সামনে খাতা কলম নিয়ে বসে যাবে, অল্প কিছু লেখাবো, তোমরা লিখে ফেলবে, এটি আছে ক্লাস ওয়ার, এবং তোমাদেরকে ছোটোখাটো একটু মূল্যায়ন, ঠিক আছে? কে রেডি হয়েছ? ঠিক আছে, তোমরা এখনই একটু একটা মনোবিজ্ঞান ক্লাস ওয়ার খাতা এবং কলম নিয়ে বসে যাও শিক্ষার্থীরা। আমি যে প্রশ্নগুলো করবো সাথে সাথে মুখে মুখে বলবে এবং লিখে ফেলবে। আসলে আমরা একটা ক্লাস পড়ালে সাথে সাথে সেটার মূল্যায়নটা করা জরুরি, যে আসলে আমি এতক্ষণ কী পড়ালাম, তোমরা বুঝেছো কি না। তো আশা করি তোমরা অবশ্যই বুঝেছো, তারপরেও তোমরা এখন সেটা লিখে ফেলবে। শিক্ষার্থীরা লেখো তো এক নম্বর প্রশ্ন, প্রত্যক্ষণীয় সংগঠন বলতে কী বোঝায়? আশা করি তোমরা লিখতে পারবা। আমি কি একটু হেল্প করবো? একটু হেল্প করি, তোমরা জাস্ট কী লিখবে বলো তো? যে হ্যাঁ, যে যখন কোনো উদ্দীপক আমাদের মস্তিষ্কে বা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আঘাত করে কী হয়, প্রথমে সেটি এলোমেলোভাবে আমাদের মস্তিষ্কে আঘাত করে সেই উদ্দীপনা, তারপরে সেই আঘাত করার পর আমরা সেই এলোমেলো অংশটিকে সংঘবদ্ধ রূপে একটি প্যাটার্ন দান করাই। এই যে আমরা সংঘবদ্ধ রূপে যে কোনো বিষয় বা বস্তু যে প্রত্যক্ষণ করছি, এটি হচ্ছে প্রত্যক্ষণের সুবিন্যস্তকরণ বা সংগঠন। কি মিলে গেছে আমার প্রশ্নের সাথে বা আমার উত্তরের সাথে তোমাদের উত্তর? আশা করি মিলে গেছে। তোমরা ঝটপট লিখে ফেলো শিক্ষার্থীরা। আমরা ক্লাসে থাকলে আসলে খুব সুন্দর করে এই জিনিসগুলো তোমাদের কাছে জানতে পারতাম, বলার সাথে সাথে তোমরা হাত তুলতে। তো মনে করো তোমরা এখন সেভাবেই মূল্যায়ন করছি, আশা করি তোমরা লিখছ। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা তাতে লিখে ফেলবে, কি রেডি আছো তো? প্রশ্নটা দেখো, প্রত্যক্ষণীয় সংগঠনে দুইটি উদ্দীপক উপাদানের নাম, তাড়াতাড়ি ঝটপট লিখে ফেলো দুইটি উদ্দীপক উপাদানের নাম। কি মনে আছে? অনেক সহজ,
হ্যাঁ, এই তো, এই তো আমি বুঝতে পারছি তোমরা লিখছো নৈকট্য, সাদৃশ্য, ধারাবাহিকতা, ফাঁক পূরণ, বিশেষ পরিচিতি, যে কোনো দুইটা নাম লিখো। পরবর্তী প্রশ্নে চলে যায় শিক্ষার্থীরা। পরবর্তী প্রশ্ন, জৈবিক উপাদানের মাঝে যে আবেগ আছে তার একটি উদাহরণ তোমরা দিবা। আমি কিন্তু এখানে উদাহরণ দিয়েছি তোমাদের মোটামুটি বইয়ের সাথে সামঞ্জস্য রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি চাবো তোমরা যেহেতু বিষয়টি বুঝছো তোমরা অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি থেকে আমরা দেখতে চাই একটা সুন্দর একটা উদাহরণ দাও, ঠিক আছে? ক্রিয়েটিভ উদাহরণ তুমি তোমার মতো করে চিন্তা করে আবেগ ইয়া করে বের করো, যে আবেগ দিয়েই লিখো যে কিভাবে জৈবিক উপাদানের উপর আবেগের একটি নতুন উদাহরণ দেবে, ঠিক আছে? তো আশা করি তোমরা লিখে ফেলেছো এবং লিখে সাথে সাথে তোমার ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। আজকে শিক্ষার্থী এই পর্যন্তই। আশা করি আজকের টপিকটা যেমন সহজ তেমনই গুরুত্বপূর্ণ একটি টপিক, আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই 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 প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয় শিক্ষককে করবে, আমাকে ফোন দিবে, যে কোনো সমস্যা আমরা সদা প্রস্তুত আছি তোমাদেরকে সাহায্য করার জন্য। যদিও আজকের টপিকটি অনেক সহজ, আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছ। এরপরে কি ছবি দেখতে পাচ্ছ শিক্ষার্থী, দেখো তো, কি খুব খুশি না খুশি না? ঠিক আছে, আজকে আমরা কি দিব বাড়ির কাজ? না শিক্ষার্থী, তোমাদের জন্য একটা সুখবর দিই, আজকে আমরা তোমাদের বাড়ির কাজ দিব না। কি অনেক বেশি নাচানাচি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি? হ্যাঁ, অনেক বেশি খুশি হয়েছে তোমরা, থ্যাংক ইউ। আমি আজকে তোমাদের বাড়ির কাজ এই কারণেই দিব না যে তোমরা একটু আগে ক্লাস ওয়ার্ক লিখেছো না, এই কারণে আজকে তোমাদের বাড়ির কাজ দিব না। আশা করি তোমরা অনেক খুশি হয়েছ। পরবর্তীতে কিন্তু বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ কিন্তু একটু আছে, লিখিত না হলেও আজকে যেটা পড়িয়েছি এটা পড়তে হবে। তোমরা নর্মালি না অনেক খুশি হয়ে যাবে, এটাও ঠিক না, বাড়ির কাজ দিতে হয়, নাহলে বাড়িতে কী করবা? সো আজকে দিলাম না, যেহেতু ক্লাস ওয়ার্ক দিয়েছি নেক্সট ক্লাসে অবশ্যই বাড়ির কাজ দিব, ঠিক আছে? এখন তোমরা নাচানাচি একটু বন্ধ করো, তোমাদের সাথে আরও কিছু ভালো লাগে একটু শেয়ার করে আজকে ক্লাস শেষ করে দিব। শিক্ষার্থী দেখো, আমার এই কথাটি খুব ভালো লেগেছে, দ্য ক্যাপাসিটি টু লার্ন ইজ এ গিফট, ঠিক আছে? কারো ক্যাপাসিটি, যে শিক্ষণ করার যে ক্যাপাসিটি, এটা আসলে গিফট। দ্য অ্যাবিলিটি টু লার্ন ইজ এ স্কিল, এটা একটা দক্ষতা, তুমি যে কীভাবে শিক্ষণটা শিখছো সেই ক্ষমতা বা অ্যাবিলিটিটা, এটা একটা স্কিল। দ্য উইলিংনেস টু লার্ন ইজ এ চয়েস, এটা মেন কথা, যে তোমার ইচ্ছা থাকতে হবে, চয়েস এর উইলিংনেস টু লার্ন ইজ এ চয়েস, এটা খুব ভালো সুন্দর একটা কথা, এটা কাজে লাগাও অবশ্যই ভালো লাগবে। আর একটা ছোট্ট শেয়ার করি, যেহেতু শিক্ষার্থী ফেব্রুয়ারি মাস, আমাদের পরিস্থিতি স্বাভাবিক থাকলে তো আমরা পুরো মাসটাই আমরা বইমেলা পেয়ে যেতাম, তারপরও বই পড়া কিন্তু খুব ভালো স্বভাব, শিক্ষার্থীরা বই পড়বে, বই পড়া ভালো, যত বই পড়বে তত জ্ঞান অর্জন হবে। তো এখানে লিখেছি দেখো, আই ডু বিলিভ সামথিং ভেরি ম্যাজিক্যাল ক্যান হ্যাপেন ওয়েন ইউ রিড আ বুক, গুড বুক। তার মানে কি, যখনই একটা ভালো বই কিছু পড়বে তখনই কিন্তু একটা জাদুর মতো বিষয়টা হবে, ম্যাজিক্যাল থিং ঘটবে। তো আসলে বই পড়া আসলেই ভালো। আজকে আমার তোমাদের জন্য উপদেশ এতটুকুই থাকবে, তোমরা ভালো ভালো বই পড়ো, পাঠ্যসূচি তো পড়বেই, সাথে সাথে অনেক জানার অনেক কিছু রয়েছে, বই পড়ো ফেব্রুয়ারি মাস, ঠিক আছে? বইগুলো পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, তোমাদেরকে জানোই যে শিক্ষার্থী আমি তোমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসি, তোমাদের সবাইকে অনেক বেশি মিস করছি। আল্লাহ যেন আমাদের এই বৈশ্বিক আবহাওয়া থেকে খুব তাড়াতাড়ি রক্ষা করে এবং আমাদের সাথে তোমাদের কলেজে দেখা হয়। হ্যাঁ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, বুঝবে এবং সেভাবে যেভাবে আমরা বলেছি সেভাবে তোমরা সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।